এক রাতেই শেষ একটা পরিবার, পুড়ে ছাই বাবা মায়ের স্বপ্ন, শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই তিন ভাই বোনের সবাই। তারাবি পড়তে মসজিদে ছিলেন বাবা মনসুর আলী, তারাবি পড়ছিলেন রেহানা বেগমও, ছোট্ট ভাই বোনদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন মিম। কিন্তু হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। অন্য ঘরে নামাজে ব্যস্ত মা শুরুতেই কিছু বুঝেই উঠতে পারেননি, মুহূর্তের মধ্যেই পুড়ে যায় ঘুমন্ত তিন ভাই বোনের শরীর। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার আশরাফ আলী ব্যাপারী কান্দি গ্রামে। নিহত তিন ভাই বোন হল মিম, সামিয়া ও আরাফাত। পুলিশ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিন ছেলেমেয়ের সবাইকে হারিয়ে বাবা মনসুর আলী ও রেহানা বেগম এখন পাগল প্রায়। তারা আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিন ভাই বোনের মৃত্যুতে এলাকায়ও যেন শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন রাত ১০টার দিকে মিম, সামিয়া ও আরাফাত তাদের টিন শেড ঘরে ঘুমাচ্ছিল। তাদের মা রেহানা বেগম পাশের আরেকটি ঘরে তারাবির নামাজ পড়ছিলেন। বাবা মনসুর আলী মসজিদ থেকে নামাজ পড়ে তখনও বাড়ি ফেরেননি। হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশী ও স্বজনেরা আগুন নেভাতে ছুটে যান, তবে ততক্ষণে পুড়ে যায় তিনজনের শরীরই। প্রিয় ভিউয়ার্স, সন্তানের মৃত্যুটাই যে কোনো বাবা মায়ের জন্য সবচেয়ে কষ্টের। সে জায়গায় একই সাথে তিন সন্তানের তিনজনেরই মৃত্যু, সেটাও আগুনে পুড়ে। আল্লাহ এই বাবা মাকে ধৈর্য দান করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অনুভূতি, ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।